পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন পাওয়ার নিজেদের অস্তিত্বের প্রকাশ করেছে। একটা পাওয়ারফুল নেশন আর একটা পাওয়ারফুল নেশনের সাথে সংঘর্ষ করতেও দেখা গেছে। এই পাওয়ার হাংরি নেশনগুলো একজন আরেকজনের উপরে উঠতে একচ্ছত্র আধিপত্যের জন্য অপোনেন্ট পাওয়ারকে ধ্বংস করতেও দেখা গেছে। আর এই পাওয়ার ওয়ার ইতিহাসে রেখে গেছে ভয়ঙ্কর সব দৃশ্য। পৃথিবী সাক্ষী হয়েছে চেঙ্গিস খানের মতো গ্রেট জেনারেল, ফ্রেঞ্চ রেভলিউশনের মতো মহাপরিবর্তন আর হিটলারের হত্যাতাণ্ড। যুগে যুগে পৃথিবী তার এই গ্রেট পলিটিক্যাল ওয়ার বার বার রিপিট করেছে, আর প্রতিটা ক্ষেত্রেই পৃথিবীতে এনেছে আমূল পরিবর্তন, সমাজে এনেছে নতুন নিয়ম, নতুন লিডার, নতুন শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জন্ম হয় দুইটা সুপার পাওয়ারের, সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার। এই দুটো শক্তি একজন আরেকজনের উপরে যাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কালজয়ী সিদ্ধান্ত নিয়েছে, একজন আরেকজনের উপরে আধিপত্যও করতে চেয়েছে। এই পার্টিকুলার পিরিয়ডকে কোল্ড ওয়ার এরা বলা হয়, আর এই কোল্ড ওয়ার শেষ হয় 1991 সালে সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস হওয়ার পরে। এরপর থেকে আজ পর্যন্ত সম্পূর্ণ পৃথিবীতে আমেরিকার একচ্ছত্র আধিপত্য বিরাজ করে। আমেরিকা গড়ে ওঠে পৃথিবীর একমাত্র সোল সুপার পাওয়ার হয়ে। কিন্তু রাশিয়া ইউক্রেনে স্পেশাল মিলিটারি অপারেশন শুরু হওয়ার পরে ও উদয়মান চায়নাকে দেখে জিওপলিটিক্সের অ্যানালিস্ট ও ক্রিটিক্স বলতে শুরু করেছে পৃথিবীতে আসতে যাচ্ছে একটা মাল্টিপোলার এরা, আর এই মাল্টিপোলার সিস্টেম নিয়ে আসবে আনস্টেবিলিটি, ক্রাইসিস, অ্যাট দ্য এন্ড গ্রেট ওয়ার। আর এটা শুধুমাত্র অনুমান না, বিশেষজ্ঞদের দাবি যেভাবে ইস্ট আর ওয়েস্ট একজন আরেকজনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, এই কনফ্লিক্ট খুব কাছেই চলে এসেছে। তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সামান্য কয়েক বছরে কি এমন চেঞ্জেস হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী আবারও একটা গ্রেট পাওয়ার কনফ্লিক্টের দিকে এগোচ্ছে, আর এই পাওয়ার ওয়ার কেন পৃথিবীর জন্য বয়ে আনছে বিশাল এক হুমকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক অজানা তথ্য জানতে পারবেন। Who knows what's left after World War III? So there's arguably this race between do we become a multi-planet species or World War III? Which one is first? And if World War III is first, then maybe we never get to another planet. Shit. আসসালামু আলাইকুম পলিসি রিভার্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা দুইটা বোমার ভয়াবহ তাণ্ডব দেখে নিউক্লিয়ার বোমাকে একটা ডেটারেন্স হাতিয়ার হিসেবে উপস্থাপন করা হয়। তারা বিশ্বাস করতেন নিউক্লিয়ার বোমা আক্রমণকারী দেশের জন্য লাস্ট ওয়ার্নিং হিসেবে কাজ করবে, এই বোমা যুদ্ধকে এনকারেজ করার জায়গায় ডিসকারেজ করবে। 24 February 2022 সালে ভ্লাদিমির পুতিন তার সেনাকে নির্দেশ দেয় ইউক্রেনে স্পেশাল মিলিটারি অপারেশন চালাইতে, সাথে বিশ্ববাসীর জন্য একটা মেসেজ রাখেন, কেউ যদি পৃথিবীর সব থেকে শক্তিশালী নিউক্লিয়ার পাওয়ার দেশকে থামাইতে আসে সেইটা শুধুমাত্র বোকামি ছাড়া আর কিচ্ছুই না। সে থেকে আজ পর্যন্ত পশ্চিমারা ইউক্রেনকে সাহায্য করলেও রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সেনা নামায়নি। সেনা তো অনেক বড় ব্যাপার, সামান্য কয়েকটা ট্যাঙ্ক দিবেই তাতেই দেখা দিচ্ছে মতবিরোধ। রাশিয়া নিজেদের ক্ষমতার বল ধরে রাখতে নিউক্লিয়ার বোমাকে একটা ডিটারেন্স হিসেবে ব্যবহার করছে এখানে। কিন্তু বাড়তে থাকা নিউক্লিয়ার স্টকপাইল ও নর্থ কোরিয়ার মতো ডিক্টেটর দেশের হাতে নিউক্লিয়ার বোমা পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। একটা ভুল আর পৃথিবীতে বয়ে আনবে মহাপ্রলয়। এখানেই প্রশ্ন আসছে, এত বড় ওয়ার্ল্ড প্ল্যান, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ও গ্লোবালাইজেশনের জামানায় কিভাবে কেউ একটা ম্যাসিভ ক্যাটাস্ট্রফি আনতে পারে? বন্ধুরা, লীগ অফ নেশন থাকা সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধেই যায়। সেই লীগ অফ নেশনের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে জাতিসংঘ প্রস্তুত করা হয় গ্লোবাল সিকিউরিটি অ্যান্ড পিস মেনটেন করার জন্য। আমরা আজ যে বিশ্বনীতি মেনে চলছি সেটা আমেরিকার নেতৃত্বে ও তার অ্যালাইজ দ্বারা নির্ধারণ করা। তাদের উদ্দেশ্য ছিল গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া, ফ্রি ট্রেড ও কালেকটিভ সিকিউরিটি এনহ্যান্স করা, অন্তত এটা পশ্চিমাদের মতে। কিন্তু সম্প্রতি কিছু ইভেন্ট এই কালেকটিভ সিকিউরিটিকে প্রশ্নবিদ্ধ করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই আমেরিকা ইজ দ্য ফার্স্ট পলিসি অ্যাডপ্ট করার পরপরই কালেকটিভ সিকিউরিটির অস্তিত্বের উপরে প্রশ্ন আসে, এবং চায়নার সাথে শুরু হওয়া ট্রেড ওয়ার আজও পর্যন্ত জো বাইডেন সরকার ক্যারি করে আসছে। আর সিচুয়েশন তো আরও খারাপ হয়ে যায় ন্যান্সি পেলোসির তাইওয়ান ভিজিট নিয়ে। ন্যান্সি পেলোসির তাইওয়ান ভিজিট নিয়ে চায়না যেভাবে রিসপন্স দেয় সেটা রীতিমতো আটকে ওঠার মতো। ক্রিটিক্সদের মতে চায়না ও রাশিয়া যেভাবে কাছে আসছে যে কোনো মুহূর্তে চায়নাও তাইওয়ানে আক্রমণ করতে পারে। আর ইউক্রেন ওয়ারে যেভাবে জাতিসংঘ কিছুই করতে পারেনি, তেমনি তাইওয়ানকেও সুরক্ষা দিতে পারবে না জাতিসংঘ। প্রত্যেকটা বিশেষজ্ঞের মতে জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলের 5টি স্থায়ী মেম্বার তার ভিটো পাওয়ার ব্যবহার করে যেইভাবে নিজেদের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট সিকিউর করছে সেটা খুবই খারাপ এক্সাম্পল সেট করে। সিকিউরিটি কাউন্সিলের এই অপারগতা এখন আরও বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা বর্তমানে এমন এক ওয়ার্ল্ড অর্ডারে বসবাস করছি যেখানে মাল্টিপল পাওয়ার সেন্টার তৈরি হয়ে গেছে। সিকিউরিটি ও গ্লোবাল পিস মেনটেন করা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে, এমন পরিস্থিতি প্রথম বিশ্বযুদ্ধের সময়ও দেখা গিয়েছিল। বন্ধুরা, গ্লোবাল স্টেবিলিটি মেনটেন করতে ইকুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশন অত্যন্ত জরুরি, যেমনটা ইউনিপোলার ও বায়োপোলার সিস্টেমে মেনটেন করা অত্যন্ত সহজ। এর মধ্যে বায়োপোলার বলতে দুইটা সুপার পাওয়ার ইকুয়াল পাওয়ার হোল্ড করে, দুই পক্ষের কাছে ইকুয়াল পলিটিক্যাল আইডিওলজি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এমনকি আধুনিক সমরাস্ত্রও থাকে।
যার ফলে ওয়ার্ল্ড ওয়ার্ডারে একটা ব্যালেন্স তৈরি হয়, শান্তি ফিরে আসে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন, এই দুইটা সুপার পাওয়ার দেশ পৃথিবীর সামনে আসে, পৃথিবীতে একটা ব্যালেন্স তৈরি হয়। কিন্তু সিস্টেম্যাটিক ত্রুটির কারণে এটা বেশি দিন স্থায়ী হয় না, বায়োপোলার সিস্টেম শেষ হয়ে যায়। কোল্ড ওয়ার শেষ হওয়ার পরে আমেরিকা আনচ্যালেঞ্জেবল সোল সুপার পাওয়ারে পরিণত হয়। আর ইউনিপোলার বলতে এখানে একটিমাত্র হেজিমনিক পাওয়ারকে বোঝানো হচ্ছে। অন্যান্য দেশগুলোর কাছে সেই পরিমাণ ক্ষমতা থাকে না যে সেই হেজিমনিক দেশের সাথে চ্যালেঞ্জে যাবে, যার ফলে পাওয়ার কম্পিটিশন অনেক কমে যায়, ওয়ার্ল্ড অর্ডারে পিস মেনটেন হয়। যেমন সোভিয়েত ইউনিয়ন কোলাপস হওয়ার পরে আমেরিকা বিশ্বের সামনে সোল সুপার পাওয়ার হয়ে ওঠে। আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো একটিমাত্র দেশ অবশিষ্ট থাকে না, আর আমেরিকার কাছে এত পরিমাণ পাওয়ার চলে আসে যে সে ওয়ার্ল্ড অর্ডার পলিটিক্স, ইকোনমিক সিস্টেম, ট্রেড অ্যান্ড সিকিউরিটির ঠিকাদারি করতে শুরু করে, একচ্ছত্র অধিপত্য বিস্তার করে। কিন্তু পৃথিবী বর্তমানে মাল্টিপোলার যুগে প্রবেশ করেছে, মাল্টিপোলার সিস্টেমে ব্যালেন্স, শান্তি, সিকিউরিটি মেনটেন করা সম্ভব হয় না, যার প্রমাণ প্রথম বিশ্বযুদ্ধ। এই ভয়াবহ যুদ্ধের জন্য ইউরোপের 5টি পাওয়ারফুল দেশ অস্ট্রো-হাঙ্গেরি, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও রাশিয়া দায়ী। সে সময় যেমন মিলিটারি কনফ্লিক্ট অ্যান্ড পলিটিক্যাল আনস্টেবিলিটি দেখা যাচ্ছিল, ঠিক বর্তমানেও পৃথিবীতে মিলিটারি ও পলিটিক্যাল আনস্টেবিলিটি দেখা যাচ্ছে। সে সময় যেমন অটোম্যান এম্পায়ার ও অস্ট্রো-হাঙ্গেরিয়ান এম্পায়ার ডিক্লাইন করছিল, ঠিক তেমনই আজ ইউরোপ ও ইউএস ডিক্লাইন করতে শুরু করেছে। ইউএস এখন ঋণে এত পরিমাণে জর্জরিত যে তাদের জিডিপির তুলনায় এখন ঋণের পরিমাণ বেশি। অন্যদিকে রাশিয়া তার বিশাল প্রাকৃতিক ভাণ্ডার নিয়ে সুপার পাওয়ার হয়ে বসে আছে, আর চায়না ম্যানুফ্যাকচারিং হাব নিয়ে ইউএসকে ইকোনমিক্যালি বিট করতে চলেছে। খুব দ্রুতই আপনারা শুনবেন চায়না ইউএসকে বিট করে পৃথিবীর সব থেকে বড় ইকোনমিতে পরিণত হয়েছে। পাশাপাশি ইন্ডিয়া ও মিডল ইস্ট নিজেদের পাওয়ার বাড়াতে শুরু করেছে। বর্তমানেও ঠিক প্রথম বিশ্বযুদ্ধের মতো মিউচুয়াল সাসপিশিয়াস হস্টিলিটি, আনস্টেবল মিলিটারি অ্যালায়েন্স ভবিষ্যতে আসন্ন পাওয়ার ওয়ারের ইঙ্গিত দিচ্ছে। মূলত মাল্টিপোলার ওয়ার্ল্ডের আনস্টেবিলিটি সৃষ্টিই হয় শত্রু শত্রু বন্ধু হয় এই নীতি থেকে। বিশেষজ্ঞদের মতে ইউএসের নেতৃত্বে সৃষ্টি করা এশিয়ান অ্যালায়েন্সরা যে কোনো মুহূর্তে দায়িত্বহীনের মতো আচরণ করতে পারে। তার বিপরীতে চায়না নর্থ কোরিয়া, পাকিস্তান ও ইরানের মতো অ্যালায়েন্সের সাথে সিচুয়েশনকে আরও উদ্বিগ্ন করে তুলতে পারে। বন্ধুরা, কিছু কিছু সময় পাওয়ারফুল মিলিটারি শত্রুপক্ষের ক্যাপাবিলিটি চেক করতে মিলিটারি অ্যাকশনে যায়, যেইটা স্বাভাবিক। কিন্তু সেই ভিকটিম কান্ট্রি যদি নিজেদের ইন্টারেস্ট সিকিউর করতে রিটেলিয়েট করার সিদ্ধান্ত নেয়, তখন কনফ্লিক্ট বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বেশিরভাগ সময় সেই কনফ্লিক্ট বড় হয়ে ম্যাসিভ ওয়ার স্টার্ট করিয়ে দিতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে হিটলার তার ডিকটেটরশিপের জোরে সম্পূর্ণ ইউরোপকে হাতিয়ে নিতে চেয়েছিল, আর জাপানের মতো অ্যাক্সিস পাওয়ার সম্পূর্ণ ইন্দো প্যাসিফিকে নিজের পাওয়ার এস্টাবলিশ করতে চেয়েছিল। কিন্তু খুব দ্রুতই প্রমাণ হয়ে যায় তারা পলিটিক্যালি, ইকোনমিক্যালি ও মিলিটারিলি প্রস্তুত ছিল না। যেমন এখন রাশিয়া তার সুপার মিলিটারি পাওয়ারের উপরে ভরসা করে ইউক্রেনে আক্রমণ করেছে। কিন্তু কেউ কি ভেবেছেন রাশিয়ার মতো একটা দেশ ইউক্রেনের সাথে একটা ওয়ার এত লম্বা স্ট্রাগল করবে? ক্রিটিক্সদের মতো রাশিয়ার মতোই চায়না তার পাওয়ারের নেশায় তাইওয়ানে আক্রমণ করতে পারে। রাশিয়া যেমন সোভিয়েত ইউনিয়নকে রিস্টাবলিশ করতে চাচ্ছে, ঠিক তেমনই চায়না তার মিডল কিংডম এরার পাওয়ারকে ফিরিয়ে আনতে চায়। তাদের মতে চায়না একসময় পৃথিবীর সংস্কৃতি, ব্যবসা ও সমৃদ্ধির কেন্দ্রবিন্দু ছিল, সেই গ্লোরি সে আবারও চায়নাকে ফেরত দিতে চায়। চায়না তার মিডল কিংডমের গ্লোরি ফিরিয়ে আনতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো মাল্টি বিলিয়ন ডলারের প্রজেক্ট হাতে নিয়েছে। আর চায়নার এই অ্যাগ্রেসিভ নেচারের পিছনে ইউএসএর ডাউটফুল পজিশন অনেকটাই দায়ী। ইউএসএ যখনই কোনো নতুন প্রেসিডেন্ট আসে, এসেই নর্থ কোরিয়া ও ইরানকে ধ্বংস করার হুমকি দেয়, কিন্তু ইরান বরাবরের মতো ইউএসএর হুমকিকে পাত্তা দেয় না। আর ইউএস যে তালেবানের সাথে 20 বছর ধরে যুদ্ধ করেছে, সর্বশেষ সেই তালেবানের কাছে আফগানিস্তানকে রেখে পালিয়ে যায়। যদিও তালেবানকে পশ্চিমা দেশগুলো স্বীকৃতি দেয় না, তবুও তালেবান চায়না, রাশিয়া, ইরান ও পাকিস্তানের মাধ্যমে নিজেদের পৃথিবীর সামনে একটা লেজিটিমেট গভর্নমেন্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। উপরের আলোচনা শুনে আমরা বুঝলাম বর্তমান পৃথিবী ইকোনমিক্যালি, পলিটিক্যালি ও মিলিটারিলি অত্যন্ত আনস্টেবল। এমত অবস্থায় প্রশ্ন আসছে, বর্তমান গ্লোবালাইজেশনের জামানায় সত্যিই কি একটা গ্রেট পাওয়ার ওয়ার সম্ভব? অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, বর্তমান পৃথিবী এতটাই পোলারাইজড হয়ে গেছে যেখানে সবাই নিজেদের ইনফ্লুয়েন্স বাড়াতে রিজিওনাল অ্যালায়েন্স বা পাওয়ার সেন্টারে রূপান্তর হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এনার্জি ক্রাইসিস ও ইকোনমিক স্যাংশনস দেখে বর্তমানে প্রত্যেকটা দেশ গ্লোবাল মার্কেটে নজর না দিয়ে নিজেদের অভ্যন্তরীণ বাজারে ফোকাস করছে। মনে হচ্ছে সবাই একটা আসন্ন গ্রেট ওয়ারের প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা, সাধারণত দুইটা দেশ যখন নিজেদের স্বার্থে কনফ্লিক্টে জড়ায়, তখন সেটাকে যুদ্ধ বলা হয়। আর সেই যুদ্ধে যদি কোনো তৃতীয় পক্ষ এক পক্ষের সাইডে যোগ দেয়, সেটাকে অ্যালায়েন্স বলে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব থেকে বেশি দেখা গিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের মতে বর্তমান যুদ্ধের ধরন অনেকটা বদলে গেছে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, রোবোটিক্স, হাইপারসনিক মিসাইল বেশি প্রাধান্য পাবে, আর বর্তমানের এই মিলিটারি রেভলিউশন আসন্ন গ্রেট ওয়ারকে আরও উচ্চতায় পৌঁছে দিবে।
এমনকি কিছু ক্রিটিক্সের মতে আসন্ন যুদ্ধ নিউক্লিয়ার বোমা ছাড়াও হতে পারে। আর এটা শুধুমাত্র অনুমানই না, এমন যুদ্ধ হওয়া সম্ভব, এই পাওয়ার ওয়ার হবেই, আর পৃথিবীর মানুষ সাক্ষী হবে ভয়ঙ্কর এক ধ্বংসযজ্ঞের। আশা করি আপনারা আসন্ন গ্রেট ওয়ার এক্সপ্লেনেশন বুঝতে পেরেছেন, তবে আমার সাথে আপনার মতামত নাও মিলতে পারে, ইটস টোটালি ডেমোক্রেটিক। আপনার যদি কোনো ভিন্ন মতামত থেকে থাকে সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।